দিন না এমন বলছেন যেন রাষ্ট্রপতির নাম বলছেন আপনারা সুজয় চোর চামারগুলো সব পার্টি করছে তারা গলা অবধি ডুবে আছে ত্রিপুরে সুজয় মানে কে ছিল চুরি করেছে বলে তাকে জানছিল কে আছে আর অনেক আমরা তো বলেছি এরকম ডজন ডজন লোক ডাক পাবে পুরো পার্টিটাই করাপ্ট হয়ে গেছে দুষ্কৃতকারীদের পার্টি আর ডাক হবে নিচ অবধি আর অনেক লোক আসবে অপেক্ষা করুন গরু পাচার মামলায় আজকে ইডির কাছে অনেক তথ্য সামনে এসেছে এমনটাও জানা যাচ্ছে যে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায়কে অভিযোগ জানানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ব্যবস্থা নেননি পার্থ চট্টোপাধ্যায় কলেজের এনওসি দেওয়ার জন্য যে টাকা নিয়েছিলেন সেই প্রমাণও পাওয়া গেছে তদন্তের জাল তাহলে ইডি গোটাচ্ছে তদন্ত যত এগোবে এই ধরনের অনেক তথ্য আসবে সেটা আমরা বলছি অপেক্ষা করুন কোর্ট ভরসা করেছে সিবিআইয়ের উপরে এবং যাতে সময়ে সমস্ত তথ্য আসে এই কোর্টের সমাধান হয় কেসের তার জন্য একাধিকবার মাননীয় বিচারপতি বলেছেন তো কিন্তু এত বড় দুর্নীতি হয়েছে এত দূর অবধি ছড়িয়ে গেছে এত লোক এত টাকা এর মধ্যে যুক্ত আছে সেটা গোটাতে একটু সময় লাগছে এরকম আরও অনেক তথ্য আসবে নতুন নতুন তথ্য এলো দেখুন লটারি কেলেঙ্কারি ঢুকে গেল এবার বিএড কলেজ ল কলেজগুলো চলে আসছে তো শিক্ষার সঙ্গে শুধু নয় সমাজের সমস্ত স্তরে দুর্নীতিকে ছড়িয়ে দেওয়া হয়েছে যেন এটা গোটাতে সময় লাগছে কিন্তু এর সমাধান হবেই বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতি ম্যাক্সন কলকাতাতে তার মৃত্যু হয়েছে নাম ভাড়িয়ে ভুয়ো পাসপোর্ট তমাল চৌধুরী নামে ভুয়ো পাসপোর্ট করে সে কলকাতায় থাকছিল বাংলায় থাকছিল আপনারা তো বারবার বলেন যে অনুপ্রবেশকারী দেখুন আমি বারবার বলেছি যে সারা ভারতবর্ষ নয় বিশ্বের যত উগ্রপন্থী যত টেররিস্ট গ্যাংস্টার পশ্চিমবাংলাকে নিজের শেল্টার মনে করে সেফ হোম আর তার প্রমাণ এগুলো এর আগেও আমিও নিজে পোস্ট করেছি এবং বলেছি আমাদের নিউ টাউনে এখানে গ্যাংস্টার পাওয়া গেছে গুজরাট থেকে কোকেন আর ড্রাগস নিয়ে এসে এখানে লুকিয়ে থাকছে আসাম মিজোরামের টেরিস্ট এখানে লুকিয়ে থাকে আলকায়দা সিমি জামাতের লোকেরা লুকিয়ে থাকে কেন কারণ মমতা ব্যানার্জি দেশদ্রোহীদের সব সময় শেল্টার দেন এবং সেটাই ওনার রাজনৈতিক শক্তি আজকে আজকে দিল্লিতে গিয়ে এনামুল হককে সিআইডি জেরা করছে গরু পাচার মামলায় এবং সেক্ষেত্রে তার যোগও পাওয়া গেছে কি বলছে সিআইডি এতদিন কোথায় ছিল গরু পাচার কি আজকে হচ্ছে কয়লা পাচার বালি পাচার কি আজকে হচ্ছে কেন সিআইডির ঘুম ভাঙেনি সিআইডি বিজেপির লোকেদের কেস দিতে ব্যস্ত সিআইডি টাকা তুলে টিএমসির নেতাদের দিতে ব্যস্ত আজ যখন সিবিআই ইডি লেগেছে তখন মুখ বাঁচাবার জন্য তারা তাদের ডিস্টার্ব করার জন্য এখানে গিয়ে কখনো জোট করেন কখনো আলাদা হন কার সঙ্গে কখন জোট করেন এটা তো মানুষ বুঝতেই পারে না মনে করুন দুজনের অস্তিত্ব রাখার লড়াই এখন দেখা যাক ভবিষ্যৎ কি ঠিক আছে ওখানে বিজেপি আছে বিজেপি থাকবে চিন্তা নেই যারা নিজেরা ইতিহাস তারা আবার লোককে সংযোগ কি করবে মুর্শিদাবাদে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হচ্ছিল সেখানে পুলিশ যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের গলা টিপে দিয়েছে এমন অভিযোগ আসছে পুলিশের ট্রেনিং শিডিউলটাই পাল্টে গেছে কখনো কামড়ে দিচ্ছে কখনো ঘুষি মারছে গলা টিপে দিচ্ছে আমি জানি না এ পুলিশ না এরা টিএমসির ক্যাডার পুলিশে যদি এই ব্যবহার হয় তাহলে আগামী দিনে পুলিশকে লোকে কীভাবে নেবে কোন কোন নেতা নেত্রী আজকে পুলিশ সম্বন্ধে যেসব কথা বলছেন শুনতে ভালো লাগে না কিন্তু পুলিশের ব্যবহার যদি এরকম হয় তাহলে এটাই শুনতে হবে নিশীথ প্রামাণিককে গ্রেফতার করার দাবি এবং ঢেড়া পিটিয়ে বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছে কে আর তৃণমূল ওটাই করুক ঢেড়া পেটা অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তো বারবার সামনে আসছে রোজই গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসছে কখনো নদিয়া মুর্শিদাবাদ মুসল পর্ব শুরু হয়ে গেছে টিএমসি নিজেরাই মারামারি করে মরবে কারণ চোর ডাকাতদের নিয়ে যদি রাজনীতি করেন এরকমই হবে আর তালিবানদের কি অবস্থা হচ্ছে পাকিস্তানের কি অবস্থা আছে টিএমসি বাংলাকে ওইদিকে নিয়ে যাচ্ছে।